এখন আমরা পায়েস নিয়েছি, এখানে আমি হচ্ছে ঘি দিয়ে চালটা প্রথমে মাখিয়ে নিয়েছিলাম, আর তারপরে এতে দিয়েছি এলাচ, তেজপাতা, আর দুধটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি চালটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন মারবো। আর এখন আমি চিনিটা দেবো না, তার কারণ এখন চিনিটা দিলে দুধটা কেটে যাবে, যেহেতু ঘি দেওয়া রয়েছে তার জন্য। আর এই যে দেখো, এদিকে নবের মধ্যে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখে দিয়েছি। তো এই যে দেখো, আমার পায়েস বানানো হয়ে গেছে, আর আমি এখন গ্যাসে ওভেনটা বন্ধ করে দেবো। দিয়ে পায়েসটা, এই যে দেখো পায়েস রেডি হয়ে গেছে। আর এখন আমি পায়েসটাকে ঢেকে রাখবো। দেখলে দেখে নাও, এই যে পায়েস তৈরি হয়ে গেছে। আর এই যে দেখো, এই দেখুন রুটি করে রেখে দিয়েছিলাম, রুটি রুটি ঘরে নিয়ে বোন। তো দাদা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, আবার আসবে নতুন ভিডিও।